গত বছর আজ থেকে আমার আমার আমি শোধ করলাম, আমি প্রদর্শনী, আমারই সব কিছু আমার নামে প্রদর্শনী আসে। আমি সার আমার ধান বিক্রি হইল না, আমার নামে আইলো না, তাই পরে ধান বেচে দিলাম অন্য জায়গা। তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ধান বিক্রয়ের ব্যাপারে কোনো ইনফরমেশনই তাদের কাছে নাই। বাবার নাম মিত্র গণেশ, গ্রাম মুড়াগাছা। এবার কি আপনি ধান বিক্রির জন্য অনলাইনে আবেদন করেছেন? না, আমি আবেদন করিনি। আপনি আবেদন করেন মানে এসব তো আমি লেখা পড়া জানি না, তো আমি এসব আপনার নামে আসলে তাহলে আবেদন করলো কে? সেই যে আমি জানি না, থেকে আমাদের কৃষি অফিসারের সাথে আমার খুব ইয়ে আছে। আমার কইলে কি ধান মাইপে দিয়ে গেল, ওই মজে তুলে হিসাব দিলাম, দেখলো 30 মন পড়তে গেছে। কৃষি অফিসারের নাম কি? হাবিব সাহেব। ওনার বাড়ি কোথায়? ওনার বাড়ি হচ্ছে কালোয়া। কালোয়া খুবসা উপজেলায় চাকরি। আচ্ছা, তো আপনি এই যে সরকারিভাবে যে ধান বিক্রি করার কি কার্ড আছে আপনার? এই গত বছর আজ থেকে এই যে আজ থেকে ওই লটারির মাধ্যমে হয়েছিল, আমি ওই লটারিতে পড়েছিলাম না, আমার প্রতি বছরই প্রদর্শনী থাকে, তা আমি ওই লটারিতে পড়েছিলাম না। এবার এবার এখনো হয় নাই। হয় নাই না? তা আপনার নামে কার্ড হয়েছে আপনি জানেন না তালি? আমি তো এত দূর জানি না। এত তো জানেন না? না। তাহলে আপনার নামে যে ধান বেচা কি চলছে আপনি এটা জানেন না, এটা কেমন কথা বললেন? গত বছর আজ থেকে আমার আমি শোধ করলাম, আমি প্রদর্শনী, আমারই সব কিছু আমার নামে প্রদর্শনী আসে। আমি সার আমার ধান বিক্রি হইল না, আমার নামে আইলো না, তাই পরে ধান বেচে দিলাম অন্য জায়গা। যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে যে কৃষক নির্বাচন করা হচ্ছে লটারির মাধ্যমে, আসলে যদি প্রক্রিয়াটা যদি বলেন একজন কৃষক উপজেলার কৃষি কর্মকর্তা হিসেবে। ধন্যবাদ। বর্তমান রবি মৌসুমে আমাদের বোরো ধান 1450 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়। সেখানে খোপসা খাদ্য অফিস থেকে আমাদের বোরো ধান উৎপাদকের তালিকা চেয়ে চিঠি প্রেরণ করে এবং আমরা 1683 জন বোরো ধান উৎপাদকের কৃষক তালিকা তাদের মাঝে প্রেরণ করি। প্রেরণ করার পর তারা তাদের লক্ষ্যমাত্রা অনুযায়ী বিভিন্ন ইউনিয়নের মাঝে লটারি করে, লক্ষ্যমাত্রা নির্ধারণ করে, লটারি করে 123 জন নির্ধারণ করে। সেখানে যারা লটারি পেয়েছে, লটারিতে নাম এসেছে, এরকম কিছু চাষিদের সাথে আমরা কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে তারা এই ধান বিক্রয়ের ব্যাপারে কোনো ইনফরমেশনই তাদের কাছে নাই। সেই বিষয়টা যদি আমরা বোরো ধান উৎপাদকের তালিকা খাদ্য অফিসে প্রেরণ করেছি, সেখানকার মাধ্যমে লটারি হয়, লটারির মাধ্যমে 123 জন কৃষককে তারা নির্বাচন করে, নির্বাচন করার পর সেই তালিকা তারা তাদের নোটিশ বোর্ডে অবহিত করবে এবং তারা তাদের কৃষককে জানাবে এবং তারা আমাদেরকে কপি দেবে এবং আমাদের যদি সহযোগিতা চায় আমাদের মাঠ পর্যায়ের কৃষি কর্মকর্তাদের মাধ্যমে আমরা 123 জনকে সেই ম্যাসেজটা সবাইকে দিয়ে দেবো। আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে আছি এবং কৃষক যাতে প্রকৃতভাবে এসিকে ধানটা বিক্রি করতে পারে সেই লক্ষ্যে আমরা সার্বক্ষণিক আমাদের উপজেলা খোকসা কৃষি অফিস কাজ করে যাচ্ছি। না, আমরা যারা বোরো ধান উৎপাদক করে প্রতি বছর তো একবার না করে তাদের উপরে মাঠ পর্যায়ে উপসহকারী কৃষি কর্মকর্তারা যারা বোরো ধান উৎপাদক করে সেই উৎপাদকের তালিকার ভিত্তিতে আমরা তালিকা প্রেরণ করি।